শিবরাত্রি পুজোর সেরা সম্মান নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর সুভাষনগর খোলা একদম কাছেই। এই পুজোর এবছরের যে থিম বা এবছরের ভাবনা প্রথমেই আপনাদেরকে আমরা মন্ডপ করছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাস, যে গ্লাস আমরা পানীয় হিসাবে ব্যবহার করি সেই গ্লাসগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া কিন্তু প্রচুর কাগজের ফুল কিন্তু তারা ইউজ করেছে তাদের এই পুজো মণ্ডপে। এছাড়াও বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এবং বিভিন্ন রকম রঙিন কাগজের ফুল কিন্তু তারা ইউজ করেছে এখানে, এবং এখানে বিভিন্ন রকম থালা এবং থার্মোকলের গাছ কিন্তু তারা এখানে ব্যবহার করেছে। এবং আমরা আপনাদের যদি আস্তে আস্তে যদি মূল মণ্ডপের দিকে নিয়ে যাই, আপনাদের আমরা এখন রঙিন কিছু কাগজ রয়েছে, সেই কাগজগুলো কিসের তৈরি বা কীভাবে তারা তৈরি করেছেন আমরা উদ্যোক্তাদের সাথে এবং এখানকার যারা শিল্পী রয়েছেন তার সাথে আমরা কথা বলি। এবার আমরা আপনাদেরকে মাতৃভূমিমা দর্শন করানো নিয়ে যাবো। আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু কলকাতায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু নবমীতে জগদ্ধাত্রী পুজোর কিন্তু একটা জনদোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসাধারণ একটি কিন্তু মাতৃভূমিমা তারা রূপ দিয়েছেন। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিটিজেনের পর্দায়, এবং এখানে কিন্তু প্রতীকী হিসাবে আরেকটি কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে ইউজ করেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সোলার কাজ তারা প্রতিদিন ধরে করছে, বা তাদেরকে এই যে একটা যে সুন্দর তারা একটা আলোক ভাবনাও কিন্তু ফুটিয়ে তুলেছে তাদের পুজো মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, আপনারা আরও একবার সচক্ষে দেখে নিন মাতৃ প্রতিমার সেই ছবি। আমাদের এবারের থিম ছিল পুষ্পভর্তি, যেভাবে চতুর্দিকে সবুজ নষ্ট করা হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে। আমরা যেছিলাম গাছপালা বৃক্ষরোপণ হয়, আর আমরা ফুলের দ্বারা রাতে ঘুরে নিতে চেয়েছিলাম। আগে আমরা ফুল উৎসব করতে চেয়েছিলাম, এবার পৃথিবীতে আবার সবুজের বিশ্রাম আমরা চেয়েছি এই চিন্তা ভাবনা। আমাদের খুব অল্প দিনের কাজ, যেহেতু দুর্গা পুজো তারপর কালী পুজো, তাই জন্য আমাদের কালী পুজো হয় সময় খুব অল্প পাওয়া যায়। আমাদের এক মাসের পুজো, মানে বাড়িতে অন্য জায়গায় পুজো কানাকাটি করে কাজ করে আমরা মণ্ডপ পেয়েছি। আমরা বিশ্ব ওজন স্তর ক্রমশ ভেঙে যাচ্ছে গাছের জন্য, গাছটা বাঁচানো সবার প্রয়োজন। সবার পৃথিবী বাঁচাতে গেলে গাছটা আমাদের বাঁচাতেই হবে। সেই সবুজানা থেকে আমরা এবছর ধরেছি সবুজানটা সবার আগে দরকার। লক্ষাধিক নয় কোটির বেশি কাটা হয়েছে, কেটে পাপড়ি করা হয়েছে। পাপড়ি কেটে অসংখ্য ফুল পাতা এই বানানো হয়েছে, সেগুলো অবশ্যই বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, নষ্ট করা যায়। হ্যাঁ, থিম রিলেটেড একদম পাপড়ির কাজে দিয়ে ঠাকুর তৈরি করা হয়েছে। আপনার চালি দেখবেন ওই কাজে করা ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা ওরা ভাবতে পারিনি যে আমরা এরকম ভাবে পাবো, ভীষণ ভালো লাগছে আমাদের। আচ্ছা, আমি আইজনের কাছে জানতে যাব কেমন লাগছে এই পুরস্কার পেয়ে। দারুণ দারুণ, মানে কি এটা তো আমাদের সত্যি কথা কথা আমাদের আরো এনার্জি বাড়িয়ে দিল। আমরা সমাজ নিয়ে কাজ করি সমাজের যেটা প্রতিষ্ঠিত হবে সেটাই আমরা।